আইসল্যান্ডের পশ্চিমে অবস্থিত ওকেজাকাল হিমবাহটি সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এই ধরনের হিমবাহ গলে যাওয়ার মূল কারণ হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া। আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রকৃতির দূষণ। তবে আজকে আমি দূষণ নিয়ে ডিটেলে কিছু বলবো না, আজকে আমার এই এপিসোডে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইনফরমেশন দেব। প্রখ্যাত ওড়িশি সাংবাদিক ও কলামিস্ট রঞ্জিত গুরু 61 বছর বয়সে মারা গেলেন। মুম্বাইয়ের গর্ভস্থ ব্যাংকার মিউজিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আইসল্যান্ডের পশ্চিমে অবস্থিত ওকেজাকাল হিমবাহটি সম্পূর্ণরূপে গলে গিয়েছে, যেটি আমি ভিডিওর শুরুর আগেই বলেছিলাম। হিমবাহটির স্মরণে সেদেশের সরকার একটি ব্রোঞ্জের ফলক স্থাপন করেছে। আইসল্যান্ডের আরও 400টি হিমবাহ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা খুবই চিন্তার বিষয়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা মিজোরামের কালাদান নদীর থেকে গ্লাইপোটোথেরাক্স গোপেল নামে একটি নতুন প্রজাতির মাছের খোঁজ পেলেন। মণিপুর সরকার ওই রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য স্কুল ফাগাদা বা মেক এডুকেশন বেটার নামে প্রকল্প চালু করলেন। চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত অ্যাথলেটিক মিটিং রেইটার ইভেন্ট মহিলাদের 300 মিটার বিভাগে সোনার পদক পেলেন ভারতের হিমা দাস, আর পুরুষদের 300 মিটারে সোনা জেতেন ভারতের মোহাম্মদ আনাস। 19 আগস্ট 2019 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলি, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জগন্নাথ মিশ্র, বয়স হয়েছিল 82 বছর। তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পদ্মভূষণপ্রাপ্ত বলিউডের বিখ্যাত সুরকার মোহাম্মদ জহুর খৈয়াম হাশমি 92 বছর বয়সে মারা গেলেন। 2019 সালে সম্মানজনক জেসি বোস ফেলোশিপ পেলেন মলিকুলার বায়োলজির সিসিএমবি প্রধান বিজ্ঞানী ডক্টর থাঙ্গারাজ। সংযুক্ত আরব আমিরশাহের সর্বোচ্চ আসামরিক সম্মান অর্ডার অফ জাহিদে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানালেন, রাসায়নিক শিল্পকে উৎসাহ দিতে ভারতের প্রথম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিআইসিইটি গড়ে উঠতে চলেছে গুজরাটে। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে বিশ্ব মানবতা দিবসে বক্তব্য রাখতে চলেছেন গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত কুমার রায়। 21 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার গোংগুতে বিশ্বের বিভিন্ন বড় নেতা, শিক্ষাবিদ ও বিখ্যাত ব্যক্তিদের সামনে বক্তব্য রাখবেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজ হায়দ্রাবাদের কোচ হলেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ব্র্যাড হার্ডিং। প্রতি সপ্তাহের বৃহস্পতি মঙ্গল এই দুদিন করে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ডিসক্রিপশন বক্স থেকেও সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী দিনে।